আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেডর অনুড্রয় রইল সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর বন্ধু চীনের ভ্যাকসিনের স্বীকৃতি দিতে নারাজ সৌদি আরব চরম সমস্যায় হজ্জারটি পাকিস্তানিরা শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত সব মৌসুমে সেরা বন্ধু চীনকে এই চোখে দেখে পাকিস্তান ইমরান খানের দেশে যে কোনো বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু সবচেয়ে ভালো বন্ধুর জন্যই কিনা করোনা অতি মহামারীর সময় সমস্যায় পড়তে হচ্ছে পাকিস্তানকে পাকিস্তানের দেশে নাগরিকদের করোনা মোকাবেলায় চীনের তৈরি ভ্যাকসিন দিয়েছে সিনোফার্ম সিনোভ্যাক চীনের বানানোর দুটি ভ্যাকসিন চলছে পাকিস্তানে কিন্তু সমস্যা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া সত্ত্বেও চীনের ভ্যাকসিনের সার্টিফিকেটকে স্বীকৃতি বা মানতে রাজি নয় সৌদি কর্তৃপক্ষ ফলে হজ করতে যে পাকিস্তানিরা সৌদি আরব যাচ্ছে তারা ফেসে যাবেন পাক মিডিয়ার খবর প্রধানমন্ত্রী ইমরান খান নিজে সৌদি আরব সহ মধ্যে অন্যান্য দেশের চীনের সিনোফার্মের ভ্যাকসিনকে মেনে না নেওয়ার বিষয়টি দেখছেন বলে জানিয়েছে পাক আভ্যন্তরীণ মন্ত্রী শেখ রাশিদ তিনি ট্রিবিউন পাকিস্তানের খবরে বলা হয়েছে ইসলামাবাদে সাংবাদিক সম্মেলনে রাশিদ চীনা ভ্যাকসিনের প্রশংসা করে বলেন সিনোফাম দারুণ ভ্যাকসিন এ ব্যাপারে চীনের সহযোগিতাকে আমরা কুলিশ করি রিয়াদ চীনা ভ্যাকসিনের কার্যকারিতা মানতে না চাইলেও ফাইজার অ্যাস্ট্রোজেনিকা মডার্না জনসন অ্যান্ড জনসন অনুমোদিত ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব সফরের ক্ষেত্রে অনুমোদিত ভ্যাকসিনের তালিকায় চীনা ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের প্রতিশ্রুতি নিয়ে আগের বক্তব্য দখলে তিনি নতুন করে ব্যাখ্যা দিয়েছে সিনদের প্রাদেশিক সরকার তবে এই অবস্থায় সৌদি কর্তৃপক্ষ যদি চীনের ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল না দেয় তাহলে পাকিস্তানে যে সমস্ত নাগরিকরা এই চীনের ভ্যাকসিন নিয়েছে তারা কিন্তু হজে আসতে পারবে না এটা হচ্ছে সৌদি আরবের নিয়ম তাই বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে পাকিস্তানি নাগরিকরা সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর সৌদি আরবে এবার ডিজিটাল হজ করোনা বিশ্বে এই প্রথমবারের মতো ডিজিটাল হজের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব রোববার দেশটি হজ ও ওমরা মন্ত্রালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে মহামারীর কারণেই লোক বলে পরিবর্তে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারে প্রাধান্য দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ এর অংশ হিসেবে এবারে হজে হাজিদের ফতোয়া ও দিক নির্দেশনা দেবে রোবট সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হাজিদের উদ্দেশ্যে ইলেকট্রনিক কোরআন পাঠ করে শোনাবে রোবট গালফ নিউজ এমনটাই জানিয়েছে হাজিদের গতিবিধি ও চলাচল লেন্টনের সংযোগের মাধ্যমে নিশ্চিত করা হবে সব হাজিজাত সময় মতে তাদের হজের বিভিন্ন ইবাদত সময় মতো সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য রোবটগুলো দিন রাত নির্দেশনা দিয়ে যাবে হজ শেষে হাজিদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে সঠিক যাতায়াত নির্দেশনাও দিবে রোবট এজন্য সব হাজির জন্য হসপালের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রত্যেক হাজি হজের নিয়ম অনুসারে সাতবার কাবা শরীফ তাওয়াফ সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার পেছনে পেছনে সাতবার ঘড়ি কাটা ধরে হাঁটবেন এবং তারপরে জমজমের পানি পান করবেন আরাফাত পর্বতে সমভূমিতে গিয়ে মুজদালিফায় সমভূমিতে একটি রাত যাপন এবং তিনটি স্তম্ভের ওপরে শয়তানের লক্ষ্য করে প্রতীকী পাথর নিক্ষেপ সব কিছুতেই এবার রোবটের ব্যবহার আসবে এবং ধারণা করা হচ্ছে এই রোবটের ব্যবহারের মাধ্যমেই হজ এবার অনেকাংশেই সহজ হয়ে যাবে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন